আসসালামু আলাইকুম। এই রমজানের সেহরিতে প্রতিদিনই আমরা মাছ, মাংস, সবজি অনেক ধরনেরই খাবার খেয়ে থাকি, কিন্তু 15 রোজার পরে যেন কোনো কিছু আর ভালো লাগে না। তখন যদি হয় ভিন্ন স্বাদের শুটকির ভর্তা বা শুটকির ভাজি, তাহলে তো কথাই নেই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি, তা হচ্ছে লোটে শুটকি ভুনা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল, একটা প্যানে তেল গরম করে নিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1/3 কাপ এবং রসুন নিয়েছি 3 টেবিল চামচ। দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি একটু। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 5-6টি কাঁচা মরিচ। দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি হালকা করে। হালকা করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি লইটা শুটকি। এখানে আমি 250 গ্রাম লইটা শুটকি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পরিষ্কারের ভিডিওটি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ভেজে নিচ্ছি খুব ভালো করে লইটা শুটকিটা। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো পানি। এখানে আমি মশলা পুরোপুরি কষাবো এবং রান্না এই পানিতেই শেষ করব। এজন্য দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পানি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি 1/3 ভাগ এবং মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। দিয়ে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে বলক তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে, একটু বুদবুদ এসে গেছে। এখন আমি নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে ধনিয়া পাতা কুচিটা। রেডি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের অসম্ভব টেস্টি একটা রেসিপি, তা হচ্ছে লইটা শুটকি ভুনা। এই রেসিপিটি আশা করছি এই রমজানের সেহরিতে আপনাদের খুবই উপকৃত হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য।